guys, this is Prem Shen and welcome to Prem Vlog. So, আজকের ভিডিওটা হতে চলেছে নিউ দিঘার জাহাজ বাড়ি নিয়ে। অনেকের মনেই প্রশ্ন থাকে জাহাজ বাড়িটা আসলে কি? এটা হোটেল না অন্য কিছু? এর ভেতরে আসলে কি হয়? সমস্ত কিছুই থাকবে এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। জাহাজ বাড়ির সামনের দিকটা রাতের বেলা সচরাচর অন্ধকার থাকে না। এই যে আমার পেছনে যে ডলফিনগুলো দেখতে পাচ্ছেন, তো এখানে সমস্ত কিছু লাইটিং দিয়ে সাজানো থাকে। এখানে ফাউন্টেন আছে, তো সব কিছু বন্ধ, কেন বুঝতে পারছি না। জাহাজ বাড়ির এই সামনের যে ফ্লোরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে হচ্ছে সরকারি অফিস। তো এখানে দীঘার ট্যুরিজের যত সমস্ত কাজকর্ম সমস্ত কিছুই এই সামনের এখানে হয়। তো বলতে পারেন এক কথায় এটা একটা সরকারি অফিস, শুধু সামনেরটুকু। কিন্তু জাহাজ বাড়ির পেছনে এক অন্য চিত্র, চলুন আপনাদেরকে দেখাই। বাড়ির এই পেছন সাইডটাতে চলছে 70 শো। আর তার পাশাপাশি রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি, তোমরা লাইভ গেমস খেলতে পারো, গাড়ি ড্রাইভ করতে পারো। তো এখানে আসলে সন্ধ্যাটা কিন্তু মন্দ কাটবে না। আপনারা চাইলে কিন্তু এই জাহাজবাড়ির পেছন দিক থেকেও এন্ট্রি নিতে পারেন। এখানে আরও একটা গেট রয়েছে,